নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্রের কে অ্যাওয়ার্ড পাচ্ছে তার নাম ঘোষণার পালা। কিন্তু নমিনেশন পেয়েছে তো একটা অ্যাডভান্টেজ আছে, যিনি নাম ঘোষণা করতে আসবেন তিনি হচ্ছেন আমার ফেভারিট মনির ইউসুফ মেমি আপা, এবং পুরস্কারটি তুলে দিবেন বাংলাদেশের তুরস্ক রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্স মিস্টার মুস্তফা উসমান তুরান। প্লিজ ক্যান আই হ্যাভ ইউ অন স্টেজ স্যার। মেমি আপা, ওই কাগজটা কেউ দেখবে না আপনি ছাড়া, আপনি একমাত্র আমার শেষ ভরসা। এবং এবার আমরা দেখে আসি কারা কারা নমিনেশন পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্র চরিত্রের জন্য। এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র। মানুষ আর পাখির মধ্যে মিল কোথায় জানো? কোথায়? চঞ্চল চৌধুরী, নাটক বিশ ফুল, অনেক দূরের দেশে নিয়ে যাব। মোশাররফ করিম, নাটক ব্যঞ্জন বর্ণ। জোর করে একটা অসুন্দর খুঁজে বের করতে হবে একদিন, আমি যখন চাকরিটা পাওয়া যাবো না। জিয়াউল ফারুক অপূর্ব, নাটক আপনার ছেলে কি করে? তোমার পাবো না, আমি এলাম গরিব না। আফরান নিশো, নাটক শিফট। তাহসান খান, নাটক মিম ফ্যাশন অ্যান্ড বিউটি। অবস্থা জানো না। ফারহান আহমেদ জোভান, নাটক অবাক যোগসূত্র। তোর মুখটা তো শুকনো, চেষ্টা কখন করা যায় যখন? নাটক কেন এটা ভালোবাসা। তাসিফ, অনেক বেশি নার্ভাস লাগছে, এনভেলপে কার নাম আছে? ঠিক আছে, আমি নাম ঘোষণার জন্য অনুরোধ করছি। স্পেকটাকুলার শো, ধন্যবাদ আর টিভি। থ্যাংক ইউ। 10th RTV Star Award 2020. এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র, বিচারকদের রায় এবং দর্শকদের ভোটে যৌথভাবে দ্য অ্যাওয়ার্ড গোজ টু আরফান নিশো, নাটক শিফট। আরফান নিশো, খুব কষ্ট হচ্ছে তালে দিতে আমার, বাট জিয়াউল ফারুক অপূর্ব, আপনার ছেলে কি করে? অভিনন্দন অপূর্ব। এবার বক্তব্য রাখার জন্য মানে ইনভাইট করছি দুজনকেই, আর এরপরে আমি একটা ছবি তুলব দুজনের মাঝখানে। প্লিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। স্বীকৃতি পেতে আসলে সবার ভালো লাগে, কষ্টের পরে একটা স্বীকৃতি সবাইকে আসলে আনন্দ দেয়। একদম শুরুতে মেজামিন একটা কথা বলেছিল যে এ বছরটা তো আসলে সবার খুব খারাপ যাচ্ছে। তো শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের অনেক প্রিয়জন আপনজন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যারা এখনও করোনার সাথে লড়ছেন, তাদের সবাইকে। এবং থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংকস টু মাই ফ্যামিলি, আর স্পেশালি আরটিভিকে থ্যাংক ইউ জানাচ্ছি এই কারণে যে বছরটা আমার জন্য সুন্দরভাবে শেষ করছেন। এই অ্যাওয়ার্ডটা হাতে পেয়ে আসলে আনন্দ লাগছে ভীষণ। আর থ্যাংক ইউ আরটিভির সকল কলেজ কলাকুশলীদেরকে, থ্যাংক ইউ আশিক ভাই, থ্যাংক ইউ রাকিব ভাই। তারপর ধন্যবাদ জানতে চাই আমার আপনার ছেলে কি করের পরিচালক সঞ্জয় সমাদার, আমার কোস্টার তানজিন তিশা এবং বাকি টিম মেম্বারদের, আর আমার ফ্যামিলিকে তো অবশ্যই। আর স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আসলে আমার ভক্তদেরকে, আমার দর্শকদেরকে, আমার ফ্যান্স, ফলোয়ার্স, আমার লাভার্স। এই অ্যাওয়ার্ডটা আসলে আমি ডেডিকেট করছি তাদের উদ্দেশ্যে, কারণ আপনারা ছাড়া আমরা কেউই আসলে আজকের এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, কারণ আপনাদের জন্য আসলেই আমরা। থ্যাংক ইউ,
আর কথা না বাড়াই থ্যাংক ইউ সো মাচ আর নিশো মনে কিছু বলবে না এটাই ধন্যবাদ বিচারক মণ্ডলীকে আর যারা আমাদের ফ্যান তাদেরকে অবশ্যই অডিয়েন্সদেরকে ধন্যবাদ আর এই নাটকের টিম অবশ্যই তাদেরকে ধন্যবাদ ডিরেক্টর সঞ্জয় সমরদার তোমাকে ধন্যবাদ আর গল্পটার ভাবনাটা আসলে মাথায় ক্রিয়েট হয়েছিল দেন আমি সঞ্জয়ের সাথে শেয়ার করি আসলে এটা এক্সিকিউশন আমি বলবো যে পুরো নাটকের আমাদের যে ইচ্ছেটা ছিল সেটা থেকে হয়তো বা 40% 50% আমরা নাটকে বাজেট সংক্রান্ত একটা জটিলতা থাকে এবং অন্য প্রতিকূলতা থাকে সো সেই জায়গার থেকে আমি টিমকে ধন্যবাদ জানাই আর সবচেয়ে ভালো লাগে যে যখন নমিনেশনে ভালো নাটকগুলো আসে এবং ভালো নাটক থেকে যখন পুরস্কারটা হাতে যায় তখন সেটা আসলে অনেক বেশি আনন্দের হয় আর অডিয়েন্সদের তো আর নতুন করে বলার কিছু নাই তারা সাথে আছে পাশে থাকবে আর এই করোনাকালীন সময়ে তারা এখনও নাটক দেখছে আমাদেরকে ইন্সপায়ার করছে তোকেও ধন্যবাদ তুইও আমাকে অনেক বেশি ইন্সপায়ার করিস সো আমরা একটা ফ্যামিলি আমি একটা কথা বলতে চাই যে আমরা তো বয়সে অনেক ছোট অনেক সময় হয়তো বা আমাদের অনেক ভুলভ্রান্তি হয় তো বড়রা যারা আছেন তারা শাসন করবেন কাছে ডেকে নিয়ে ধরিয়ে দেবেন ভুলটা তাহলে আমাদের পথ চলতে আরও মানে সহজ হয় কখনো কোনো রাগ আক্ষেপের কথা মনে রাখবেন না এবং ছোটদেরকে বলতে চাই যে তোমাদের মনেও যদি কোনো আবেগ বা কোনো কিছু থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করবা অবশ্যই এই এতটুকুই ফ্যামিলি মেম্বার বউয়ের কথা বলতে হবে নাহলে আবার আমার বউ তৃষাকে ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য 22 বছর ধরে এবং আমার ছোট বাচ্চা সন্তানকে ধন্যবাদ সবসময় আমাকে আমার কাছে থাকার জন্য এবং আপনারা সবাই মিলে যে এখানে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আর কথা না বলি না বাই দ্য ওয়ে আমার মনে হয় কি তৌসিফের থেকে মারিয়াকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর তৌসিফ যে বারবার মানুষের পায়ের দিকে তাকায় এদিকে আসো এদিকে আসো মানে তুই অ্যাঙ্করিং করতে এসে বারবার মানুষের পায়ের দিকে তাকাচ্ছিস কেন ওকে নাও ধরো ধরো হ্যাপি ওকে ফাইন তোসিফের জন্য একটা